আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইকরা বাংলার সামনে বসে এই মুহূর্তে যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখার নিয়াত করেছেন, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, এবং আমরা সবাই মিলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটু দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ। আমরা তার উপরে দুরুদ পড়ার সাথে সাথে লাভ হলো কি জানেন, যে আল্লাহ তাআলা এর বিনিময়ে 10টা রহমত আমাদেরকে দান করেন। তো এই একটা সওয়াবের কাজ হয়ে গেল। আমরা আজকের এই এপিসোডে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে প্রথম দিকের আয়াতগুলো নাজিল হওয়ার পরে উনি কী কাজ শুরু করলেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা গত এপিসোডে বুঝতে পেরেছেন যে তার কাছে প্রথম নাজিল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকার প্রথম 6-7-8টা আয়াত। এরপরে দ্বিতীয় পর্যায়ে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির। এরপরে নাজিল হলো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। এখানে বলে দেওয়া হচ্ছে যে হে রসুল, আপনার ভয়ের কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনার মধ্যদিনের আলোর শপথ করে বলছি যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়েও যাননি, আপনার উপরে রাগও করেননি, এবং দেখবেন যে এখনকার জীবনের চেয়ে পরবর্তী জীবন খুবই সুন্দর হচ্ছে। আপনাকে আমি এতিম হিসেবে পেয়েছিলাম, সুন্দর জায়গা করে দিয়েছি। আপনাকে বিভ্রান্ত হিসেবে পেয়েছিলাম, সুন্দর হৃদায়ত দান করেছি। আপনাকে দরিদ্র হিসেবে পেয়েছিলাম, আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। কাজেই যখন কোনো গরিব মানুষ আপনার কাছে আসবে, আপনি দিতে থাকবেন, এবং যারা কিছু চাইবে তাদেরকে আপনি ধমকি দিয়ে ফিরাই দেবেন না। এবং যে ওহির কথা আসতেছে এটা আপনি ফাহাদ্দিস ওয়া আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস। আপনার কাছে যে মানে আয়াত আসতেছে, নিয়মা আসতেছে, এই আয়াতগুলোকে আল্লাহ তাআলা নিয়মা বললেন। যে মানুষ এখন মানে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, মানুষ খুব ধ্বংসের সীমারেখায় এসে পৌঁছাচ্ছে, কাজে এখন আপনি এই ওহির কথাগুলো মানুষের কাছে শুনাই দেবেন, এগুলো কিন্তু তাদের জন্য নিয়ামত হিসেবে আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই অ্যাপ্রোচটাই নিলেন। প্রথম যখন আয়াত নাজেল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই কথাটা বিশ্বাস করলো কে কে? আমি গত এপিসোডে বলেছি খাদিজা এবং খাদিজার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফাল। এরা দুইজনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিলেন, এবং তারা তো একেশ্বরবাদী হয়ে গেলেন, এক আল্লাহ তাআলাকে মেনে নিলেন এক আল্লাহ হিসাবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিলেন। এরপরে যখন দ্বিতীয় সূরা নাজিল হলো, দ্বিতীয় সূরার প্রথম কয়েকটা আয়াত 1, 2, 3, 4, 5, 6, 7টা আয়াত নাজিল হলো, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম, আপনি দাঁড়িয়ে যান, ফাআনজির, এবং মানুষের মাঝখানে আপনি ভয় প্রদর্শন করুন। আল্লাহ তাআলাকে না মানলে তাদের উপরে গজব আসবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করলে তাদের উপর গজব আসবে, এই ভয়টা আপনি তাদেরকে দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের নামে আপনি গুণকীর্তন করুন এবং তার মাহাত্ম্য বর্ণনা করুন, আল্লাহু আকবার পড়ুন বারবার। ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং আপনার যে কাপড় চোপড় হবে, আপনি কিন্তু নবী হয়েছেন, নতুন নবী হয়েছেন, কাজে আপনার কাপড় চোপড় কিন্তু আগের মতন হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকবে, আপনার দেহে কোনো যেন ময়লা না থাকে, আপনি উজু শিখবেন। মানে প্রথম দিকে এই আয়াত নাজিল হওয়ার পরপরই জিবরিল আমিন এসে কীভাবে উজু করতে হয় তা শিখিয়ে দিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন যে আমি একদিন দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুনভাবে উজু করতেছেন। উনি বললেন যে আপনি এই এটা কী, এটা এই যে গায়ে হাত ধুচ্ছেন, কনুই পর্যন্ত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, এটা কী? আল্লাহ রাসূল বললেন যে এটা উজু, এবং আমার জিবরিল আমাকে শিখাইয়াছেন। ওয়ারব্বাক মানে ওয়াসিয়াবাকা ফাতাহেরের আন্ডারে এটা আসে। তারপরে ওয়ার রুজ্জা ফাহজুর, যত নোংরামি আছে, সে নোংরামি মূর্তি পূজা হতে পারে, সে নোংরামি কাবাঘরের চতুর্পাশে উলঙ্গ হয়ে মানে তওয়াফ করাও হতে পারে, অথবা যত ধরনের নোংরামি আছে, অশ্লীলতা আছে, পাপ মানে পঙ্কিলতা আছে, যত ধরনের মদ নারী জুয়া এসব অবস্থা আছে, সবগুলোকে ফাহজুর, আপনি হিজরত করেন, ছেড়ে দেন। মানে আল্লাহ রসুল করতেন না, কিন্তু এটা কিন্তু দাওয়াতের বাণী আসতেছে। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং
মানুষকে কিছু দেওয়ার পরে, সেই দেওয়ার পরে তাকে জন্য এমন বলবেন না, এহ তোকে তো আমি উপকার করেছি, এরকম এটাকে বলা হয় এহসান জিতলানো, মানে মানুষকে পর উপকার করে এই উপকারের বদলা চাওয়া। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তো পর উপকার করতে করতে এমন এক পর্যায়ে গেছেন যে যে সময় এই আয়াতগুলো নাজিল হচ্ছে তিনি খাদিজার সমস্ত সম্পদ প্রায় বিলাই দিয়ে ফেলেছেন, হাতে কিন্তু সামান্য কিছু সম্পদ রয়েছে আর সব বিলানো হয়ে গেছে। তখন এই কথাটা বলা হচ্ছে যে এখন এমন হতে পারে যে আপনি যত জায়গায় মানুষকে দান করেছেন তারাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যেতে পারে। অত্তাকু শাররা মান আহসানতা ইলাইহি, আরবিতে একটা প্রবাদ আছে যে ওই সমস্ত লোকের মানে অনিষ্টতা থাকে এবং খারাপই থেকে তোমরা বেঁচে থাকো যাদেরকে তুমি উপকার করেছো। আমাদের শুনেছি বাংলাদেশে একজন বড় নাম করা রাজনীতিবিদ ছিলেন, ওনার কাছে যখন কিছু টাকা পয়সা চাইতো মানুষ এসে, তো কিছু টাকা দিয়ে একটা লাঠি দিয়ে দিতেন, এই বাঁশ দিয়ে দিতেন, যাও এই বাঁশটা নিয়ে যাও। তো কেন বাঁশ দিচ্ছেন কেন, তাহলে কদিন পরে তুমি এই বাঁশ দিয়ে আমাকে মেরো, কারণ তোমাকে তো উপকার করছে, তুমি আমাকে ক্ষতি করবে। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন পর্যন্ত খাদিজার সম্পদগুলো ওয়াকাতরে দু হাতে যে ব্যয় করেছেন, এখন কিন্তু সময় আসতেছে আপনার বিরোধী হয়ে যাবে ওরাই প্রথম যাদেরকে আপনি বেশি উপকার করেছেন। তাই এখন যাদেরকে দান করেছেন কখনো যেন মুখ দিয়ে উচ্চারণ করবেন না যে আমি তো তোমাকে দান করেছিলাম, তুমি ঈমান গ্রহণ করো, আমি তো তোমাকে দান করেছিলাম, তুমি আমার উপকার করো, এই ইহসান জিতলানো কাজ যেন আপনার কাছ থেকে না হয়। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং যে কাজগুলো আসতেছে সামনে, হ্যাঁ এখন কিন্তু সবরের সময় আসতেছে, ওয়ালি রব্বিকা এখন সবর করবেন। আগে সবর করতেন হয়তো মানবিক যে গুণাবলী আছে আপনার কাছে এই কারণে সবর করতেন, কিন্তু এখনকার সবর করতে হবে আল্লাহর ওয়াস্তে, কারণ এত বেশি আঘাত আসবে আপনার উপরে সেই আঘাতের বদলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, কাজে আল্লাহর দিকে তাকিয়ে আপনি সবর করবেন। এই যে সুন্দর সুন্দর আয়াতগুলো নাজিল হলো, আপনারা যদি এটার মূল কথাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিপেয়ার করা হচ্ছে, তৈরি করা হচ্ছে একটা বিরাট মিশনের জন্য। যে প্রথম সুরাতে পড়াশুনোর কথা বলা হলো, দ্বিতীয় সুরাতে দাওয়াতি জিন্দগির কথা বলা হলো, মানে আরও নিজেদেরকে নিজেকে প্রস্তুত হওয়ার জন্য বলা হলো, সামনে কি আসতেছে সেটা বলা হলো। এখানে যে সমস্ত কথাবার্তাগুলো আসলো সেখানে মূল বক্তব্য বিষয় ছিল এই আত্মাউহিদ, মানে আল্লাহর একত্ববাদ। দেখেন এখানে মৌলিক কথাগুলো যে মানে কুম ফা আংদের রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাহজুর ওয়ালি রব্বিকা ফাসবির, এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আল্লাহর একত্ববাদের দিকে ইঙ্গিত করে, নিজেকে পবিত্র হওয়ার কথার দিকে ইঙ্গিত করে, আখেরাতের প্রতি যে ওয়ালি রব্বিকা ফাসবির, যখন বলা হচ্ছে যে দুনিয়াতে আপনার প্রতিদান শেষ করে দেওয়া যাবে না, আখেরাত দিকে তাকিয়ে আপনি আল্লাহ তাআলার কথা মনে রাখবেন। এরপরে যে ওয়ালিল আখরাতু খায়রুল্লাকা মিনাল উলা, বলা হচ্ছে যে দুনিয়ার বর্তমান দিকে যে অবস্থা থাকবে, পরবর্তী দিক যেটা আসতেছে দুনিয়ার পরে অথবা দুনিয়ার মানে এখনকার জীবনের পরে মাদানী জীবন যেটা আসতেছে, এই পরের জীবনটা আপনার সবসময় ভালো হবে, আখেরাতের চিন্তা, এগুলো আল্লাহ আমাদের নবীর উপরে দেওয়া হলো। এই কথা বলার পরে উনি বুঝতে পারলেন যে এখন আমার আর বসে থাকার সময় নেই, উনি খাট থেকে উঠে দাঁড়ালেন। খাদিজা জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছেন, তো বলে যে এখানে যে বলা হলো যে কুম ফাঙ্গদের, তো উনি মানে প্রথমে যে কাজটা করলেন উনি কাবা ঘরে গেলেন, কাবা ঘরে যে দেখলেন যে ওরাকা ওখানে আছে, ওরাকার সাথে কথা হলো, ওরাকা নিজের সাবমিশন প্রকাশ করলেন যে আমি ইসলাম গ্রহণ করলাম, এবং ওখান থেকে ফিরে যেয়ে ঘরে পৌঁছাবার পরেই ওরাকা ইবনে আউফাল মারা গেছেন মুসলমান হয়ে। আল্লাহ তাআলার কি একটা বিরাট নিয়ামত উনি পেয়ে গেছেন। আচ্ছা, এরপরে উনি কাবা শরীফে যেয়ে উনি যে পদ্ধতি উনি ইবাদত করতেন আগে, সেই পদ্ধতিতে উনি ইবাদত শুরু করলেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। যেহেতু এখানে বলা হচ্ছে যে তোমার রবের জন্য তুমি দাঁড়াই যাও, এখানে বলা হচ্ছে তোমার রবের জন্য তুমি সবর এখতিয়ার করো, এসব কথা বলা হলো, তো কুম তুমি দাঁড়াই যাও, এই সমস্ত কথা বলা হলো। উনি কাবা শরীফে সর্বপ্রথম এই কথাগুলোর উনি আমল শুরু করে দিলেন। এরপরে উনি ঘরে আসলেন, ঘরে এসে আলী তখন খুব ছোট্ট একটা বালক, তাকে উনি বুঝালেন যে এইরকম আল্লাহ তাআলা আমার কাছে ওহি নাজিল করেছেন, তোমার মানে তাকে ভয় করার জন্য বলা হচ্ছে। আলী শোনার সাথে সাথেই উনি স্বীকার করে নিলেন
ছয় বছর মাত্র বয়স, ওখানে অনেক ঘটনা বলা হয়েছে এরকম যে হযরত আলীকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তখন বললেন যে আলী তুমি তো ছোট মানুষ আছো, তখন তার বয়স 6 অথবা 7 বছর, তুমি চাচার কাছে যাও, যে শোনো যে এটা ঠিক আছে কিনা এবং তুমি মেনে নিতে রাজি আছেন কিনা। না, আলী বললেন যে এটা কেমন কথা, আমি আব্বার কাছে আবার জানতে যাব কেন, যে আপনাকে আমি এত শ্রদ্ধা করি, এত বিশ্বাস করি, যে এমনকি আমার আব্বার কথা বলার চেয়েও আপনার কথাকে আমি বেশি বিশ্বাস করি, আর এটা তো ভালো কাজ, আমি বিশ্বাসী যে এই ভালো কাজ করা দেখলে আমার আব্বা এটাকে খারাপ মনে করবেন না, আমি ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে হযরত আলীও ঈমান আনয়ন করলেন, এবং ঘরে যায়েদ ইবনে হারেসা ছিলেন, তাকেও বলা হলো যায়েদ আমার কাছে কিন্তু ওহি আসছে, যায়েদ সঙ্গে সঙ্গে ঈমান গ্রহণ করলেন। এই ঘরের মধ্যে এই তিনজন লোক মানে দাসদের মধ্যে সর্বপ্রথম যায়েদ ইসলাম গ্রহণ করলো, ছোট্ট বাচ্চাদের মধ্যে বা বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, নারীদের মধ্যে, শুধু নারী না, সমস্ত মানুষ মণ্ডল মানব মণ্ডলীর মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হযরত খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করলেন। এরপরে আমাদের নবী বাইরে বেরিয়ে আসছেন, যখন দেখলেন যে মাশা আল্লাহ আমার ঘরের যারা ইসলাম গ্রহণ করার মতন তারা করলেন, বাচ্চাদের কাছে উনি দেওয়ার পরে তারাও ইসলাম গ্রহণ করলেন, এরপরে উনি বাইরে আসলেন, বাইরে এসে আবু বকরকে খুঁজতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর ব্যবসার থেকে ফিরে আসতেছিলেন, এসে কাবা ঘরের পাশে দেখলেন যে আবু বকর কাবা ঘরের দিকে ঢুকতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন যে আবু বকর এই ব্যাপার আমার কাছে তো এই তিনটা ওহি আসছে, প্রথম সূরা আলাক, তারপরে সূরা আল মুদ্দাসির, তারপরে সূরাতু দোহা, এ তোমার কী মনে হয়? তো বলে যে দারুণ কথা, আমি তো অনেক কবিতা জানি, আমি অনেক ভালো ভালো গল্প জানি, কিন্তু এই কথার থেকে ওসব কথা তো আলাদা, যে কথাগুলো আসছে আপনার কাছে এগুলো খুব সুন্দর লাগছে, আমি কী মনে হয়? তো উনি বললেন যে আমাকে বলা হয়েছে, জিবরিল বলেছে যে ইন্নাকা নবিয়্যু হাদিহিল উম্মা, আপনি হলেন এই জামানার নবী, তো আমাকে নবী বানানো হয়েছে, এখন তুমি কি বিশ্বাস করবে কিনা? উনি আবু বকর বললেন যে অবশ্যই বিশ্বাস না করার কী আছে, আপনি হাত বাড়িয়ে দেন, আমি আপনার হাতেই ইসলাম গ্রহণ করছি। উনি সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে উনি ইসলাম গ্রহণ করলেন, এবং ওনার কাছে যে ওহিগুলো এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আবু বকরকে সব কনভে করলেন, প্রথম দিকের 6-7টা আয়াত, তারপরের 7টা আয়াত, এরপর অদ্দুহা গোটা সুরাতায় এ তার কাছে বলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুলকিত হলেন যে কী সুন্দর কথা, কী সুন্দর মানুষ, যাকে আমি এতদিন এত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নিয়েছি, একটা দিগন্ত আবার উন্মোচন করলেন আমার সামনে, আখেরাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার সন্ধান আমাদেরকে দিলেন, নবী হিসেবে তিনি আমাদের কাছে আসলেন। উনি এত পুলকিত হলেন যে মক্কার শ্রেষ্ঠ 6 জন মানুষ যারা জ্ঞান গরিমায় তখনকার সময়ে খুবই ভালো মানুষ ছিলেন, একবার এরা এই 6 জন ছিলেন এমন জীবনে কোনোদিন মদ টাচ করেননি, কোনো মেয়ে লোকের দিকে তারা জেনা করেননি, জেনা সংক্রান্ত দিকে এই কোনো সময় তাদের পদচারণাও ছিল না, এমন 6 জন ভালো মানুষের কাছে উনি রাত সারা রাত ধরে এর কাছে গেছেন, বসে বসে গল্প করতেছেন। তো এই 6 জনের নামটা আমি এখানেই বলতে চাই, কারণ এদের নামটা বারবার ইতিহাসে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসবে, এই 6 জন আবু বকর, আলী, এই তারপর খাদিজা, যায়েদ ইবনে হারেসা, আরও পরবর্তী আবু বকরের দাওয়াতে আরও কয়েকজন মুসলমান হয় তারা সবাই, এদের এরা কিন্তু সব দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। খাদিজা তো জান্নাত দেখেই গিয়েছিলেন, যে তার যে জান্নাতে যে ঘরটা হবে সেটা দেখেছেন। এরপরে হযরত আবু বকর যাদেরকে প্রথমে ডাকলেন, প্রথমে গেলেন উনি ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু ওসমান ইবনে আফফানের কাছে, যে বলেন ওসমান তুমি আর আমি তো একসাথে ব্যবসা করি, আর ব্যবসা তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মোহাম্মদের সাথে তো ব্যবসা করি, তিনি কিন্তু এই কথাগুলো নিয়ে আসছে, তোমার কী মনে হয়? হযরত ওসমান বলেন যে খুবই সুন্দর কথা এবং তাকে বিশ্বাস করা যায়। তো উনিও বলেন যে আমি ইসলাম গ্রহণ করলাম, আমি এটা মেনে নিলাম। এরপরে জুবাইর ইবনুল আওয়াম, এটা আপনাদেরকে আগে এক এপিসোডে বলেছিলাম যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ছিলেন জুবাইর, তার সাথে আবার আবু বকরের সম্পর্ক খুব গভীর ছিল, আল্লাহ রসুলের সম্পর্ক খুব গভীর ছিল। তা আবু বকর ওই রাতেই জুবাইরের কাছে গেলেন, জুবাইর তোমার মামাতো ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহি নিয়ে আসছে, কথা সুন্দর সুন্দর, দেখো পড়ে আমি পড়ি তোমরা শোনো। তো ওরা শুনলো, শুনে
মাত্র 15, 16, 17, 20টা আয়াতের মতন শুনে তারা চিন্তা করলো, আহ কত সুন্দর কথা, আল্লাহর সন্ধান এখানে আছে, মানুষের জীবন পরিচালনার কথা এখানে আছে, আখেরাতের পথের কথা এখানে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে যাচ্ছেন না এ কথাও এখানে আছে। তো ঠিক আছে, আমি মুসলমান হলাম। তৃতীয় যে ব্যক্তির কাছে উনি রাত্রে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী ছিলেন, যারা মক্কার মধ্যে সবচেয়ে বড় মানে প্রভাবশালী, প্রতিপত্তিশালী, সম্পদশালী ব্যবসায়ী ছিলেন, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন অন্যতম। তার কাছে আবু বকর গেলেন, যে বললেন যে আবু বকর, আব্দুর রহমান, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকালকে ওহির কথা আমাকে শুনিয়েছেন এবং সেই ওহিগুলো এই রাত্রে আমি তোমার কাছে আসছি যাতে কেউ না দেখতে পায়, না শুনতে পায়, তোমার কাছে কেমন লাগে? উনি বললেন, কি সুন্দর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এটা মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। এরপরে সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গেলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে আবি উবাইদুল্লাহর কাছে গেলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে গেলেন, এই এরকম 5-6 জনের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে গেলেন। সকালবেলা ফজরের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার ওখানে বসে আছেন, তখন আবু বকর ওই 5-6 জনকে সাথে করে নিয়ে আসতেছেন। কী ব্যাপার আবু বকর, ওরা কারা? তোলে ও সবাই মুসলমান হয়ে গেছে, বলো কি কখন মুসলমান হলো? আবু বকর বললেন যে রাতে আমি না ঘুমিয়ে এই সমস্ত লোকের কাছে গেছি এবং যাওয়ার পরে আপনার দাওয়াত তাদেরকে শোনানোর পরে তারা সব মুসলমান হতে রাজি, পড়েও ফেলেছেন কলেমা, এখন আপনার হাতে মুসলমান হতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, এই লোকগুলোকে দেখে উনি দেখতে পেলেন যে এদের হাতেই শুধু ইসলাম না, এদের হাতে একদিন দুনিয়া বিজয় হয়ে যাবে। ওসমান ইবনু আফফান এসেছে, সাআদ ইবনু আবি ওয়াক্কাস এসেছে, আব্দুর রহমান ইবনু আউফ এসেছে, জুবাইর ইবনুল আওয়াম এসেছে, এমন এমন ব্যক্তি এখানে এসে গেল যে তিনি জান্নাত, জান্নাতের বাগিচায় যারা বড় বড় পাখি হয়ে ঘুরবে তাদেরকেও তিনি সেখানে দেখতে পেলেন। ওই দিন গেল, দিনের মধ্যে মানুষের মনে হাসি, এই 8-9 জন কিন্তু তখন মুসলমান হয়ে গেছে, এখানে 5 জন আর ওদিকে 3 জন, জায়েদ ইবনে হারেসা, আলী এবং খাদিজা, এই 8 জন মানে তারা সব মুসলমান হয়ে গেছে। এরপরে ওই দিন বিকেলবেলা বলে দেওয়া হলো যে ঠিক আছে, খুব ভালো কথা, এখন তোমরা এই দিনের কথাগুলো মানুষের কাছে পেশ করা সুযোগ করে মানে শুরু করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পেশ করা শুরু করলেন এবং সাথে সাথে অন্য অন্য মানুষের কাছে দাওয়াত যাওয়া শুরু করে দিল। আর রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, দেখেন যে উনি কয়েকজন মানুষকে দেখতে পেলেন, তার মধ্যে একজন হলো বিলাল ইবনু আবু রাবাহ, উনি ছিলেন একজন দাস, উনি শুনতে পেয়েছেন, উমাইয়া ইবনু খালাফের দাস ছিলেন তিনি, কালো নিগ্রো, অল্প বয়সী একটা ছেলে, উনি আবু বকরের কাছে শুনতে পেলেন, এই শুনেছো বিলাল, আমাদের নবী মুহাম্মদ এই সুন্দর কথা বলেছেন, দাস তার মান মর্যাদা একেবারে সমাজের সবচেয়ে নিচু, উনি পাগল হয়ে গেলেন, আত্মহারা হয়ে গেলেন, ছুটি আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। জান্নাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরে, তার ঘরের পাশে তার ঘর হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একদিন মানে মেয়েরাজ থেকে আসার পরে, বিলাল আমার ঘরের পাশে যখন আমি গেলাম জান্নাতে, আমি শুনলাম তুমি তুমি যে চটি স্যান্ডেল পায়ে দিয়ে দুনিয়ায় হাঁটো, যেমন চট চট শব্দ হয়, ওই শব্দ আমি আমার ঘরের পাশে তোমার শব্দ পেলাম। বিলাল কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন এইরকম একজন দীনহীন তুচ্ছ মানুষ, আপনার জান্নাতে আপনার ঘরের পাশে থাকবো, ওখানে আপনি আমার শব্দ পেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ ওখানে তোমার শব্দ আমি পেয়েছি। চিন্তা করে দেখেন, দাস সব মানে কথা শোনার সাথে সাথে উনি ভয় করলেন না, মনিবের ভয় করলেন না, মারের ভয় করলেন না, ছুটে আসলেন কাবা ঘরের কর্নারে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ প্রথম রাত্রে উনি ওনার কাছে আবু বকর যেতে পারেননি, উনি এই সংবাদ শুনলেন, ছুটে আসলেন, জান্নাত পাগল মানুষগুলো তারা ছুটে আসতেছে, ওরা এরা যখন একবার শুনেছে এরা আর একবারও চিন্তা করেনি, সত্যি কি না, নেব কি না, ইসলাম গ্রহণ করবো কি না, সে সত্য কথা বলছে কি না, কোনো চিন্তা নেই। নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এত সত্যবাদী, এত আস্থাভাজন একটা কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে উনি ছুটে এসেছেন। আবু সালামা উনি ইসলাম গ্রহণ করার জন্য ছুটে আসলেন। আরকাম ইবনু আবুল আরকাম,
সাফা পাহাড়ের পাদদেশে তার ঘর ছিল, ওখান থেকে তিনি ছুটে আসলেন। আমার যখন এই সংবাদ পেলেন, ওসমান ইবনে মাজউন হ্যাঁ উনি ছুটে আসলেন, উবাইদা ইবনুল হারেস ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই উবাইদা উনি চলে আসলেন, সাঈদ ইবনে জায়েদ সাঈদ ইবনে জায়েদ যাদের মানে 10 জনকে একসাথে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তার মধ্যে সাঈদের নামও আছে, উনিও আসলেন। ফাতিমা বিনতুল খাত্তাব আল্লাহ উমর ইবনুল খাত্তাবের আপন বোন, ওই দ্বিতীয় রাতেই উনিও ইসলাম গ্রহণ করলেন। উনি এবং সাঈদ ওরা দুইজন স্বামী স্ত্রী সম্পর্ক, মানে সাঈদের ওয়াইফ ছিলেন, উনি যখন ওয়াইফ যখন দেখলেন যে সাঈদ ইসলাম গ্রহণ করেছে, এত ভালো মানুষ, তার বাবাও খুব ভালো মানুষ ছিল, জীবনে কোনো দিন মূর্তি পূজা করেনি, মানে তার বাবা জায়েদ এমনি আমর আর নুফাইল, তো তখন সাঈদের ইসলাম গ্রহণ দেখে বলেন স্বামী এগিয়ে যাচ্ছে আমি কেন বসে থাকবো, তিনিও ইসলাম গ্রহণ করলেন। খাব্বাব ইবনুল আরাত একজন দাস মানে বিলালের মতন, ওই রাতে তিনিও এই সংবাদ ছিলেন। আরেকজন দাস আবদুল্লাহ ইবনে মাসউদ, তিনজন দাস মানে খবর পেয়েই ছুটে আসছেন। এই কয়জন কাবা ঘরের পাশে ওখানে আসলেন, আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তাদেরকে বুঝালেন, বুঝাবার পরে ওখানে দেখা গেল তাদের সংখ্যা প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল এই কয়েকদিনের, মাত্র কয়েকদিনের দাওয়াতে। যখন এরকম হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহি পেলেন যে এখন এদেরকে নিয়ে সালাত আদায় করতে হবে। এখন নামাজ যেটা আমরা সালাত এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এইটা কিন্তু ছিল না সে সময়, সে সময় ছিল আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়াসাব্বিহ বিসমি রব্বিকা বিল আশি ওয়াল আবকার, আল্লাহ তাআলা বলে দিলেন তুমি নামাজটা এই যে 5 ওয়াক্ত নামাজ এখন হচ্ছে না, তবে তুমি আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করো, মানে সালাত আদায় করো সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় সালাত ফরজ করা হলো এবং 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও কখনও ঘরের মধ্যে আরকাম এবং আবিল আরকামের ঘরে, কখনও নিজের ঘরে, কখনও কখনও পাহাড়ের মানে মানে পাশে যে যেখানে একটু ছোট্ট জায়গা পেতেন সেখানে তিনি কখনও নামাজ পড়েছেন মানুষকে নিয়ে, কখনো অন্যরা নামাজ পড়েছেন। একবার আবু তালেব মানে দেখতে গেছেন যে আলী কোথায় যাচ্ছে, নবী মোহাম্মদ কোথায় যাচ্ছে, দেখতে পাচ্ছেন গোপনে গোপনে যাচ্ছে দেখি পাহাড়ের দেখি, তো উনিও পিছনে পিছনে হাঁটা শুরু করছেন, যে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন এবং আলী তার পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে নামাজে দাঁড়িয়ে গেছেন। এই দৃশ্য দেখে আবু তালেব বলেন কী ব্যাপার, তোমরা কী করছো এখানে? তখন নামাজ শেষ হয়ে গেল, আলী বললেন যে আমরা নতুন ধর্মের কথা পেয়েছি, দিনের কথা জানতে পেরেছি, মানে সালাতের কথা জানতে পেরেছি, তো আমরা এই পর্ব আমরা এখানে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, পরবর্তী পর্বের আমরা দাওয়াত দিচ্ছি যেখানে আমরা জানতে পারবো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা আরও কীভাবে দাওয়াতমুখী হচ্ছে, সেই পর্বের দাওয়াত আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة